जिने कीर दावा तेर जागाई शारा अमिता के देगी दुआए मदीना। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور
الخشوع أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين
الله يأتينا وهو رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب صلى الله عليه وسلم. প্রিয় ইসলাম ভাইরা, আসুন নাতে রাসূল শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিয়েছি, আমি নাতে রাসূল পাঠ করব আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা নাতে রাসূল শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন নাতে রাসূল পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন খোদারি পরির শান তোমার তুমি নবী দিন সরদার খোদার পরির শান তোমার তুমি নবী দিন সরদার তুমি মালিক জমানা মদনী মাদিনেওয়ালে মদনী মাদিনেওয়ালে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন জীবনে আমি ইয়া রাসূলুল্লাহ যদি আমি গুনাহগার তবু আমি তোমার যদি আমি গুনাহগার তবু আমি তোমার মাইবো কি তিনি নাও না মদানী মাদিনে বলে জীবনে বেকি তো মা রোদি দারিয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ আশোগায় আমি দৌড়ি কোথায় গেলে তোমায় পাব অশোগায় আমি দরিদ্র তোমায় ছেড়ে কোথায় যাব অশোগায় আমি দরিদ্র গেলে তোমায় পাব তুমি আপন করে নাও না মদানী মাদিনেওয়ালে জীবনে হবে কি তোমার রোদে দারিয়া রাসূলুল্লাহ হয়েছি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ
কখন পাবো তোমার দিদার, তখন দিগি হবে আমার, যখন পাবো তোমার দিদার, তখন দিগি হবে আমার, তুমি মোর স্বপনে আসো না মদনী মদিনে বলে, জীবনে হবে কি তোমার দিদার রসুল্লাহ, আশায় হয়েছি আমি গুনাহগারিয়া রসুল্লাহ, এমনে কামি ভিখারি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমনে কামি ভিখারি পেতে চাই তোমারে আমি, এমনে কামি ভিখারি পেতে চাই তোমারে আমি, আমায় পন করে নানা মদনী মদিনে বলে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রসুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসুল্লাহ, আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে, আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে, তুমি কবর উজ্জ্বল করো মদনী মদিনে বলে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রসুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله نويت سنة الاعتكاف। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখনই মসজিদে প্রবেশ করবেন মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নিন, কেননা যতক্ষণ মসজিদে থাকবেন নফল ইতিকাফের সওয়াব অর্জিত হতে থাকবে। এবং সাধারণভাবে মসজিদে খাওয়া দাওয়া জায়েজ হয়ে যাবে। ইতিকাফের নিয়ত শুধু খাওয়া দাওয়া বা ঘুমানোর জন্য যেন না হয়,
বরং এর উদ্দেশ্যে যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। ফতোয়ে শামিতে বর্ণিত রয়েছে, যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে এতেকাফের নিয়ত করে নিন, কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করুন, অতঃপর যদি কেউ চায় তাহলে সে খাবার আহার করতে পারবে। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসে যার মধ্যে না আল্লাহ পাকের জিকির করে না আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তবে কিয়ামতের দিন ওই মজলিস তাদের জন্য অনুশোচনার কারণ হবে। অতএব আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে শাস্তিও দিতে পারে, চাইলেও ক্ষমাও করতে পারেন। অর্থাৎ এই থেকে আমরা এই হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পারি, যখনই আমরা কোনো মজলিসে কোনো বৈঠকে অবস্থান করব অবশ্যই আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকান রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, যেমন নিয়ত করুন ইলিম শিখার জন্য বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত একটি বড় কিতাব, যার নাম হচ্ছে নেকির দাওয়াত। এই কিতাবের 160 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, ইসলামের প্রথম নম্বর খলিফা হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তার খালাতো ভাই গরিব এবং নিঃস্ব মুজাহিদ বদরি সাহাবি হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যয় তিনি বহন করতেন, অর্থাৎ তার বরণ পোষণের দায়িত্ব হযরতে সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা করতেন, তার পক্ষ থেকে খুবই দুঃখ পেলেন, কষ্ট পেলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। দুঃখ হলো যে তিনি আমিরুল মুকমিনিনের কন্যা উম্মুল মুকমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যারা অপবাদ দিয়েছিল ওই অপবাদ লোপনকারী ব্যক্তি যারা তাদের মধ্যে সামিল ছিল, এতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে অর্থাৎ হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরচ না দেওয়ার জন্য কসম করলেন, অর্থাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট পাওয়ার কারণে পূর্বে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পরণ পোষণ দিয়েতেন, যেহেতু তিনি একজন বদরি সাহাবি ছিল, ওনার নিঃস্বতা থাকার কারণে গরিব থাকার কারণে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বরণ পোষণ এর দায়িত্ব পালন করতেন। যখন মা এশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যারা অপবাদ দিয়েছে তাদের সাথে উনি সামিল হওয়ার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পেয়েছেন কষ্ট পাওয়ার কারণে, তিনি ওয়াদা করলে তিনি কসম করলেন যে এখন আর ওই সহযোগিতা করবেন না যে সহযোগিতা তাকে পূর্বে করা হয়েছে, এটা কসম করা হয়েছে। যখন তিনি কসম করলেন সাথে সাথে কোরআনুল করিমের 18 পারা সূরা নূরের 22 নম্বর আয়াত মোবারকা নাজিল হলো, যার অনুবাদ
1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি কুরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা যার নাম হচ্ছে কানজুল ঈমান এর মধ্যে এভাবে অনুবাদ করেন আর তারা যেন শপথ না করে যারা তোমাদের মধ্যে মর্যাদাবান ও সামর্থ্যবান আত্মীয় স্বজন মিসকিন ও আল্লাহর রাস্তায় হিজরতকারীদের দান না করার এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি একথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল দয়ালু ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যখন পবিত্র কোরআনুল করিমের এই আয়াত মোবারকা নাজিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত মোবারকা তেলাওয়াত করলেন কার সামনে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই আয়াত মোবারকা তেলাওয়াত করলেন যে আয়াতের মধ্যে এই আলোচনা অর্থাৎ আত্মীয় স্বজনদেরকে না দেওয়া মিসকিনদেরকে না দেওয়া গরিবদেরকে না দেওয়ার জন্য যারা কি করে অর্থাৎ সমর্থবান রয়েছে তারা যাতে করে এ ধরনের ব্যক্তি তাদেরকে যাতে করে কি করে দান সদকা খয়রাত তাদেরকে যাতে করে করা হয় এই আয়াতে মোবারকা যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করলেন তখন হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন নিশ্চয় আমার আশা হচ্ছে যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে আর আমি মিস্তাহের রাদিয়াল্লাহু তাআলার সাথে যে সদাচরণ করতাম তা বন্ধ করব না অর্থাৎ আমি মিস্তার সাথে যে সদাচরণ করতাম তাকে যা কিছু আমি পূর্বে তাকে প্রদান করতাম আমি সেটা বন্ধ রাখব না অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা তার জন্য আর্থিক সাহায্য সহযোগিতা পুনরায় চালু করলেন প্লিজ ইসলামী ভাইরা আপনারা শুনলেন যে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার আপন খালাতো ভাই এই খালাতো ভাইকে অর্থাৎ হযরতে মিস্তা রাদিয়াল্লাহু তাআলা যাকে উনি কিছু না দেওয়ার জন্য তিনি কি করলেন তিনি কসম করলেন ওই কসমটাকে তিনি কি করলেন কসমটাকে তিনি ভঙ্গ করলেন কোরআনুল করিমের আয়াতে মোবারকা নাজিল হয়ে গেল হওয়ার সাথে সাথে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করার জন্য যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজ পছন্দ করেন না যে কোনো কাউকে কসম করা যে আমি অমুক ব্যক্তিকে সহযোগিতা করব না অমুক ব্যক্তিকে আমি এই জিনিসটা দেব না অথবা আমি আমার মা বাবার খেদমত করব না অত আমি আমার আত্মীয় স্বজনকে হেল্প সহযোগিতা আমি করব না এ ধরনের যদি কোনো ব্যক্তি কসম করে এই কসমটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ নয় এই কারণে মহান রব্বুল আলামিন কোরআনুল করিম এর আয়াত মোবারকা নাজিল করার সাথে সাথে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আমার খালাতো ভাইয়ের সাথে আমি সদাচরণ করব আমি তার সাথে ভালো ব্যবহার করা বন্ধ করব না তো প্রিয় ইসলামী ভাইয়েরাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ওই সাহাবি যাকে অনুসরণ করলে মানুষ হেদায়াত পেয়ে যায় তিনি তো ওই সাহাবি যাদেরকে অনুসরণ করলে মানুষ জান্নাতি হয়ে যায় তিনি তো ওই সাহাবি যাদেরকে অনুসরণ করলে তারা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলা শুরু করে দেয় সাহাবা একরামের শিক্ষা আমাদের জীবনে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সাহাবা একরাম হচ্ছে ওই মহান সত্তা কোরআনুল করিমের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে লাব্বাইক বললেন কোনো প্রকারের গড়ি মসজিদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি করেন নাই তিনি কোরআনুল করিমের আয়াত আল্লাহর হুকুমের উপর লাব্বাইক বলে তিনি আমল করা শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম আদর্শ আল্লাহ আমাদেরকে নসিব করুন প্রিয় ইসলামী ভাইয়েরা যে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি নত হয় যেমন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন আবার নতুনভাবে তার কাছে গেলেন
অর্থাৎ তাকে খুশি করার জন্য নিজের থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি হলেন অগ্রসর হলেন আমি আপনাদেরকে বলবো যত কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের থেকে অগ্রসর হয় নিজেকে ছোট করে তাহলে কিন্তু তার মর্যাদা কমবে না আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবে হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করবে আল্লাহর জন্য হতে হবে কার জন্য আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি নত হয় কোনো ব্যক্তি বিনয় হয় নিজের থেকে এগিয়ে যদি কেউ যদি মুলাকাত করে মুসাহাবা করে কোনো ব্যক্তির সাথে যদি একত্রিত হয় তাহলে তার মর্যাদা কমবে না মহান রব্বুল আলামিন তার মর্যাদাকে আরো বাড়িয়ে দিবেন তো প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে আমরা সদাচরণ করব তাদেরকে আমরা মহব্বত করব তাদেরকে আমরা ভালোবাসব তাদের মধ্যে কেউ যদি গরিব হয় কেউ যদি মিসকিন হয় আল্লাহ যদি আপনাকে মাল দৌলত দিয়ে থাকে আমার আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদেরকে হেল্প করা তাদেরকে সহযোগিতা করা যা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আদর্শের মধ্যে ছিল ঠিক কিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আফন খালাতো ভাই ওনার যেহেতু সিদ্দিক আকবরের কাছে ছিল তাই তিনি ওনার আত্মীয় স্বজন যারা তাদেরকে তিনি হেল্প করলেন আর মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে অসংখ্য জায়গায় আমরা আমাদের আত্মীয় স্বজন যারা তাদের সাথে আমরা কেমন ব্যবহার করব তাদের প্রতি আমাদের দায়িত্ব কি আমাদের কর্তব্য কি মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের অসংখ্য জায়গার মধ্যে আমাদেরকে এর প্রতি তাগিদ দিয়েছেন আসুন এর মধ্যে দুটি আয়াতে মোবারকা আমরা শ্রবণ করব একুশ পারা সূরা রুমের ৩৮ নম্বর আয়াতে মোবারকা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান সুতরাং আত্মীয়কে তার প্রাপ্য দাম এবং মিসকিন ও মুসাফিরকে এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই হচ্ছে সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আত্মীয়কে তার প্রাপ্য দাম যারা আত্মীয় স্বজন তাদেরকে তার প্রাপ্য দাও মিসকিন ও মুসাফিরকে মিসকিন যারা তাদেরকেও মুসাফিরকেও এটা উত্তম তাদের জন্য কাদের জন্য যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি চায় আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কিনা কারা কারা চাই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই তা আল্লাহর সন্তুষ্টি যারা চায় তাদের দায়িত্ব তাদের কর্তব্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম হচ্ছে আত্মীয়কে তাদের প্রাপ্য দেওয়া আল্লাহর সন্তুষ্টির একটা মাধ্যম হচ্ছে মিসকিনদেরকে মুসাফিরদেরকে তাদেরকে কি করা তাদেরকে খুশি করা এই আয়াতে মোবারাকার তাফসীরের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন এই আয়াতে করিমা সমস্ত আত্মীয় স্বজনদের হক আদায় করার হুকুম দেওয়া হয়েছে এই থেকে বোঝা গেল প্রত্যেক আত্মীয়র হক রয়েছে এতে সমস্ত আত্মীয় স্বজন সম্পৃক্ত আর এই আয়াত থেকে এটাও বোঝা গেল এতে সমস্ত বোঝাও গেল আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ দান খয়রাত প্রথা ও আনুষ্ঠানিকতা ধারাবাহিকতার জন্য করবে না যদি করে তবে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে করবে অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে আমি নিয়ম পালন করার জন্য কেউ আমাকে আহার করায় আমি এই জন্য তাকে আহার করাই কেউ আমার আমার কাছে আসে এই জন্য আমি তার কাছে যাই আমার আত্মীয় আমাকে উপহার দেয় আমি এই জন্য তাকে উপহার দিই আমার আত্মীয় আমার জন্য খাবার পাঠায় এই জন্য আমি খাবার পাঠাই তো বলা হয়েছে এটা ধারাবাহিকতার জন্য নয় বরঞ্চ আমাদেরকে এই কাজটা করতে হবে আত্মীয় স্বজনদের সাথে যে উত্তম ব্যবহার সদাচরণ এই কাজটা করতে হবে করার সময় আমাদের নিয়ত থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে কেন করব যে আল্লাহর হুকুম আছে কোরআনের আয়াত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আল্লাহর হুকুম পালন করব নবী পাকের আদেশকে পালন করব আমি সওয়াব পাব আল্লাহর সন্তুষ্টি লাভ হবে এই নিয়ত আমরা করব অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান আর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যার নাম নিয়ে যাত্রা শুরু করো আত্মীয়ত আর আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো নিশ্চয় আল্লাহ সর্বদা তোমাদেরকে দেখেন এই আয়াতের মধ্যেও আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে আত্মীয়
আমি আপনাদেরকে বলি যে আত্মীয় স্বজন তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখা, তাদের খেয়াল রাখা, এটা এত এতই জরুরি। তাফসীরের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা লেখেন, মুসলমানদের নিকট যেমনই ভাবে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি জরুরি, তেমনই ভাবে আত্মীয় স্বজনদের হক আদায় করাও জরুরি। একজন মুসলমান যে নামাজ পড়ে, কেন পড়ে এটা জরুরি, রোজা রাখে কেন আল্লাহর হুকুম, আপনার হজ আদায় করে কেন এটা রবের হুকুম, জাকাত কেন দেয় রবের হুকুম, না দিলে গুনাহগার হবে। অনুরূপভাবে যেভাবে নামাজের ব্যাপারে কোরআনে আল্লাহ যেভাবে তাগিদ দিয়েছেন, হজের ব্যাপারে যেভাবে তাগিদ দিয়েছেন, জাকাতের ব্যাপারে যেভাবে তাগিদ দিয়ে দেওয়া হয়েছে, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আত্মীয় স্বজনদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালন করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? ওই রবের পক্ষ থেকে যে রব আমাদেরকে নামাজের কথা বলেছে, যে রবের হুকুমে আমরা নামাজ আদায় করলাম, যে রবের হুকুমে আমরা যাকাত আদায় করি, ওই রবের হুকুম হচ্ছে আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনদের প্রতি সদাচারণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। যারা আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, এর লাভ দুনিয়ায় তো পাওয়া যাবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ফল রেজাল্ট আল্লাহ তাদেরকে আখেরাতেও দান করবে। আসুন আমরা একটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি। আমরা অনেকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে কিছু সিস্টেম মেনটেন করি। সিস্টেম কেমন সিস্টেম আমরা মেনটেন করি? যেমন কেউ যদি আমার খবর রাখে আমি তার খবর রাখি, কেউ যদি আমাকে দূরে সরিয়ে দেয় এরপরে কিন্তু আমি তার খবর রাখি না। এখন যে হাদিসে মোবারক আমরা শ্রবণ করব, এখানে আমাদের জন্য এ ধরনের মানুষ যারা তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই ফরমান থেকে অনেক শিক্ষা। হযরতে সাইয়েদুনা আবুল আহওয়াস আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুমা তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি এই ব্যাপারে কি বলবেন? আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে কিছু চাইলে তবে সে কিছুই দেয় না এবং আত্মীয়তার বন্ধনও রক্ষা করে না। আমি আমার চাচাতো ভাই থেকে কিছু চাইলে সে আমাকে দেয় না এবং আত্মীয়তার বন্ধন সে রক্ষা করে না। আর যখন তার নিকট আমার প্রয়োজন হয় তখন সে আমার কাছে আসে, আমার কাছে কিছু চায়, অথচ আমি শপথ করেছি আমি তাকে কিছুই দেব না। কাকে বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বললেন যে আমি যদি তার কাছে চাই তো সে আমাকে দেয় না, যখন তার প্রয়োজন হয় তো সে আমার কাছে আসে চাওয়ার জন্য, তো ইয়া রাসূলুল্লাহ আমি কসম করেছি আমি তাকে দেব না। আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার জবাবের মধ্যে কি ইরশাদ করলেন। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আমাকে নির্দেশ দিলেন যে কাজ উত্তম তা করো আর শপথের কাপ্পারা দিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি বললেন? প্রথমত যে কাজটা উত্তম, যে কাজটার মধ্যে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি, ওই কাজটা করো আর তুমি যে শপথ করেছো সেই শপথের জন্য কাপ্পারা দিয়ে দাও। তো প্লিজ স্বামী ভাইরাম, এখানে এই কথা অন্তরে গেঁথে রাখুন, যদি কেউ অন্যায়ভাবে কষ্ট দেয়, সম্পর্ক নষ্ট করে বা কারো হক আদায় না করার শপথ করে ফেলে, তখন ওই শপথকে ভেঙে তার কাপ্পারা দিতে হবে, এই শপথ ধরে রাখা যাবে না। অবশ্যই সাথে সাথে আল্লাহকে ভয় করে ওই শপথটাকে কি করতে হবে? ভঙ্গ করতে হবে। এই বিষয়টাকে বোঝার জন্য আমরা বুখারী শরীফের একটি হাদিস মোবারক আমরা শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমান, যদি কোনো ব্যক্তি তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করার জন্য শপথ করে, পরিবারের ফ্যামিলি মেম্বারের কাউকে ক্ষতি করার জন্য যদি শপথ করে, তবে আল্লাহ পাকের শপথ তাদেরকে কষ্ট দেওয়া এবং শপথ পূর্ণ করা আল্লাহ পাকের নিকট বড় গুনাহ। মানে ওই ফ্যামিলি মেম্বারকে কষ্ট দেওয়া এবং ওই ফ্যামিলি মেম্বারকে কষ্ট দেওয়ার শপথ করা, দুটোই হচ্ছে বড় গুনাহ। এর থেকে
সে তার শপথের পরিবর্তে কাফফারা দিবে যা আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করেছেন কি করবে কাফফারা দিবে তা কাফফারা কিভাবে দিবে কাফফারার মাসালা আলাদা কিভাবে কাফফারা দেয় করবে এটা জানার জন্য কাফফারার মাসালা কি কাফফারা কিভাবে দিতে হবে কাফফারা দেওয়ার নিয়ম কি আমাদেরকে জানার দরকার আছে আছে কিনা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া লিখিত কিতাব নেকির দাওয়াতের মধ্যে একটা ভাব একটা অধ্যায় আছে সেই অধ্যায় হচ্ছে কাফফারা সম্পর্কে বিভিন্ন ধরনের কাফফারা কসমের ব্যাপারে কসমের যে অধ্যায় সেখানে আপনার কসম কখন করা যাবে না কসম করার শরীয়তের নিয়ম কি কসম ভঙ্গ কখন করতে হবে কখন কসম ভঙ্গ করা জরুরি কোন কসমের জন্য কোন ধরনের কাফফারা আদায় করতে হবে আমরা নেকির দাওয়াত কিতাব অধ্যয়ন করব ইনশাআল্লাহ সেখানে আমরা পেয়ে যাব এই হাদিসে মোবারকার ব্যাখ্যা খুবই খুবই জরুরি আমরা শ্রবণ করি মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ব্যক্তি তার ঘরের সদস্যদের কারো হক নষ্ট করার জন্য শপথ করল যেমন উদাহরণস্বরূপ আমি আমার মায়ের সেবা করব না মা বাবার সাথে কথা বলবো না এ ধরনের শপথ পূর্ণ করা গুনাহ এই শপথটাকে কমপ্লিট করা এটা এক প্রকার গুনাহ তার উপর ওয়াজিব হচ্ছে এ ধরনের শপথকে সাথে সাথে ভঙ্গ করা মানে শপথ ধরে রাখা নয় শপথটাকে ভঙ্গ করা তার জন্য হচ্ছে ওয়াজিব কিন্তু পূর্ণ করাটা আরো অধিক বড় গুনাহ বরং উদ্দেশ্য এটাই যে এ ধরনের শপথ পূর্ণ করা অনেক বড় গুনাহ পূর্ণ না করাতে সওয়াব রয়েছে যদি শপথ ভঙ্গ করার দ্বারা আল্লাহ পাকের নামের বেয়াদবি হয়ে থাকে এজন্য তার জন্য কাফফারা ওয়াজিব হয়ে যায় কিন্তু এখানে শপথ ভঙ্গ না করার অধিক গুনাহের কারণ হবে অর্থাৎ এখানে তাকে অবশ্যই তাকে শপথ ভঙ্গ করতে হবে প্রিয় ইসলামী ভাইয়ের আসুন আমরা শুনছিলাম আত্মীয়তার বন্ধন আত্মীয়তার হক কিতাবের ভাষায় এটাকে বলা হয় সিলাই রহমি এই সিলাই রহমি এর শব্দের অর্থ কি আমরা শুনবো সেটা হচ্ছে সিলাহ এর শব্দের অর্থ হচ্ছে কোন ধরনের কল্যাণ বা দয়া আর রেহেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার নৈকট্য অর্থাৎ নিকট আত্মীয় আত্মীয়তা তো সিলাই রহমির বাহারা শরীয়তের মধ্যে আত্মীয়তার সম্পর্কের অর্থ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে লেখা হয় যে বাহারা শরীয়তের মধ্যে রয়েছে যে আত্মীয়তার সম্পর্কের অর্থ সম্পর্কের বন্ধন রক্ষা করা সম্পর্কের বন্ধন কি করা রক্ষা করা আত্মীয়দের সাথে নেকি ও ভালো আচরণ করা প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক নসিব করুন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সম্পর্ক রক্ষাকারী সে নয় যে এই আদল বদল করে কিন্তু সম্পর্ক রক্ষাকারী সে যখন তার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় কিন্তু সে তা সংযুক্ত করে দেখেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে ইরশাদ করলেন যে সম্পর্ক রক্ষাকারী এই নয় যে আপনার সাথে কেউ আমার সাথে কেউ আপনার কি করল সম্পর্ক রাখলো আমি তার সাথে সম্পর্ক রাখলাম বরং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন তার সাথে সম্পর্ক ছিন্ন হয় কিন্তু সে ওই সম্পর্কটাকে কি করে আরো যুক্ত করে এটাই হচ্ছে আত্মীয়তার বন্ধন যদি আমাদের আপনার কেউ যদি আমাদের সাথে অসৎ আচরণ করে বিভিন্ন কারণে যদি কেউ আমাদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে কোনো কারণে সম্পর্কে ছিন্ন করে তা আমরা তাদের সাথে কি করি সম্পর্ক আমরা ছিন্ন করে নিই কেউ যদি আমাদেরকে দেওয়া বন্ধ করে দেয় তা আমরা দেওয়া বন্ধ করে দিই কেউ যদি আমাদেরকে উপহার দেওয়া বন্ধ করে দেয় তা আমরাও কিন্তু উপহার দেওয়া বন্ধ করে দিই কেউ যদি আমাদের বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেয় তা আমরাও কিন্তু আসা যাওয়া বন্ধ করে দিই কেউ যদি আমাদেরকে আপনার ফোনে যোগাযোগ করা বন্ধ করে দেয় তা আমরা কিন্তু তাদের সাথে ফোনে যোগাযোগ করা বন্ধ করে দিই অনেকে বলতে শোনা যায় যে আপনি অনেক দিন হয়ে গেলুম এখন বুঝি স্মরণ হলো আমার কথা তা আমি তাদেরকে বলবো আচ্ছা এই ব্যক্তি হয়তো আপনাকে স্মরণ করে নাই আপনার ভাই স্মরণ করে নাই আপনার বন্ধু স্মরণ করে নাই আচ্ছা আপনিও তো তাকে স্মরণ করেন নাই
এখন আমাদের আমাদের সিস্টেম কি আমরা একজনের উপর দোষ চাপিয়ে দিই ভাই আপনি এতদিন কোথায় ছিলেন আপনার আপনার কাছে আপনার চেহারাই দেখা যায় না তা আমি আপনাকে বলি কাউকে বলার আগে আমাকে নিজের দিকে তাকাইতে হবে সে হয়তোবা আমার খবর নেয় নাই সে হয়তোবা আমার খোঁজ খবর নেয় নাই সে হয়তোবা আমার বাড়িতে আসে নাই তাহলে আমি কোথায় ছিলাম সে আমার সাথে অন্যায় করলো অর্থাৎ সে আমার কাছে আসে নাই সে আমাকে দেয় নাই সে আমাকে খাওয়ায় নাই অর্থাৎ সে অন্যায় করলো বুঝতে পারলাম তাহলে আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে আপনি কি আপনার বিবেককে ইস্তেমাল করে বিবেককে ব্যবহার করে আমি কি তার খবর নিতে পারতাম না আমাদের সমাজের সিস্টেম হলো আদল বদল কেউ যদি আমাদের খবর নেয় আমরা তাদের খবর নিই দেখবেন ওই আত্মীয় যে আত্মীয় সকাল সন্ধ্যা আমাদেরকে কল করে আমরা সকাল সন্ধ্যা তাদের কাছে কল করি ঠিক কিনা দেখবেন অনেক আত্মীয় স্বজন এমন আছে আপনার খালাতো ভাই মামাতো ভাই অথবা খালা ফুফু এ ধরনের আছে যার সাথে গত চার পাঁচ বছর হয়ে গেল যার সাথে আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ হয় নাই কেন হয় নাই তারা আমাদেরকে ফোন দেয় নাই বিদায় আমরা তাদেরকে ফোন দিই না আর যারা আমাদেরকে সকাল সন্ধ্যা আমাদেরকে খবর রাখে আমরা তাদের খবর রাখি এটা নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের অন্য একটি হাদিসে পাকের সুন্দর আখলাক সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরনের ফরমান রয়েছে যে উত্তম ব্যবহার এটা নয় যে কেউ আমার আপনার সাথে উত্তম ব্যবহার করবে আমি তার সাথে উত্তম ব্যবহার করব না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে উত্তম ব্যবহার হচ্ছে প্রকৃত উত্তম ব্যবহার হচ্ছে ওটাই যদি কেউ আপনার সাথে দুর্ব্যবহার করে আর আপনার পক্ষ থেকে ভালো ব্যবহার করা এটাই হচ্ছে উত্তম চরিত্রবান মানুষের আলামত বুজুরগানের দিনের আপনার জীবনী আপনি পড়েন গাউসে পাকের জীবনীর মধ্যে আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মধ্যে আপনি পাবেন স্বয়ং দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়ার জীবনীর মধ্যে আপনি অনেক ঘটনা পাবেন ওনার সাথে দুর্ব্যবহার করেছে উনি বিনিময়ে তাদের সাথে ভালো ব্যবহার করেছেন আর দাওয়াত ইসলামের শিক্ষা দাওয়াত ইসলামের প্রশিক্ষণ হচ্ছে এটাই যে আপনার কোন আত্মীয় আপনার খবর রাখবে না আপনি তার খবর রাখবেন তখন সে শিখবে সে জানবে না এই লোকটা দাওয়াত ইসলামের সাথে চলে দাওয়াত ইসলামের বরকতে সে আত্মীয়তার সম্পর্ক কি এই জিনিসটা সে জানে আমরা কতদিন হয়ে গেল তার খবর রাখি নাই কিন্তু সে নিজের থেকে এসে আমাদের খবর নিচ্ছে তা আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে যাদের যাদেরকে আমরা অনেক দিন পর্যন্ত আমরা ভুলে গেলাম আমরা তাদের খবরাখবর রাখবো ইনশাআল্লাহ কি বলেন রাখবো ইনশাআল্লাহ এই বিষয়টাকে আরো সহজ সুন্দরভাবে বোঝার জন্য আমরা একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি যে ঘটনা ঘটেছে সাহাবি রসুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি কোন এক মেহফিলের মধ্যে হাদিস শরীফের দরস দিচ্ছে কে সাহাবি রসুল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি দিচ্ছেন দরস দিচ্ছেন ওই দরস মেহফিল এ ধরনের বয়ান বয়ান হচ্ছে ওই বয়ানের মধ্যে তিনি রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা কথা বললেন সেই কথা হলো তিনি বললেন যে এই মুহূর্তে বললেন এ ধরনের লোক যারা সম্পর্ক ছিন্নকারী অর্থাৎ যারা সম্পর্ক ছিন্ন করে এ ধরনের লোক যদি আমাদের মেহফিলের মধ্যে থাকে সে যাতে করে উঠে যায় এই কথাটা বয়ানের মধ্যে কে বললেন সাহাবি রসুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যদি সম্পর্ক ছিন্নকারী কোনো ব্যক্তি যদি এখানে থাকে সে যাতে করে কি উঠে যায় সাথে সাথে এক যুবক উঠে তার আপন ফুফুর কাছে গেল তার ফুফুর কাছে গেল এবং তার সাথে অনেক দিনের পুরানো ঝগড়া ছিল যখন তারা একে অপরের উপর সন্তুষ্ট হয়ে গেল তখন ফুফি ওই যুবককে বলল তুমি কি এর কারণ জিজ্ঞাসা করবে ওই যুবককে তার ফুফি বলল তুমি কি এর কারণ জিজ্ঞাসা করবে অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ঘোষণা করেছে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি এখান থেকে উঠে যাও এই ঘটনাটা এই কথাটা তুমি গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার যুবকটি সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল এর কারণ জিজ্ঞাসা করল তখন সাহাবি রসুল হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছিন্নকারী থাকে ওই সম্প্রদায়ের উপর আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয় না
সাহাবী রাসূল কি বললেন যে সম্প্রদায় যে কম যে জাতির মধ্যে যে মহল্লার মধ্যে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বিদ্যমান থাকে ওই সম্প্রদায় ওই কম ওই জাতি আল্লাহ রহমত থেকে তারা কি থাকে বঞ্চিত থাকে তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রত্যেক ফ্যামিলি তারা কিন্তু ঘরের মধ্যে আল্লাহ রহমত চায় কিন্তু তারা ঝগড়া করে সম্পর্ক ছিন্ন প্রত্যেক মহল্লাবাসী বাংলাদেশের যদি আমরা বাংলা পুরা বাংলাদেশের কথা যদি আমরা বলি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যত 68,000 প্লাস যে গ্রামগুলো রয়েছে এমন কোন গ্রাম নেই যে গ্রামের মধ্যে ভাই ভাইয়ে ঝগড়া নেই যে কোন গ্রামের মধ্যে ভাইয়ে বয়ে সম্পর্ক ছিন্ন নেই কোন এমন কোন গ্রাম আপনি পাবেন যেখানে বাপ এবং তার সন্তানের মধ্যে সম্পর্ক ছিন্ন নেই হয়তো সবাই জবাব দিবে হ্যাঁ এটা আমাদের গ্রামও আছে এটা আমাদের গ্রামও আছে এটা আমাদের গ্রামে আছে তাহলে 68,000 গ্রামের মধ্যে যদি এ ধরনের ব্যক্তি থাকে ওই 68,000 গ্রাম নিয়ে হচ্ছে বাংলাদেশ তাহলে বাংলাদেশের মানুষগুলো কি আল্লাহ রহমতের মধ্যে আছে না রহমত থেকে দূরে আছে আপনারাই বলবেন যে হ্যাঁ বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মানুষগুলো আল্লাহ রহমতে আছে কেউ আল্লাহ রহমতের মধ্যে নাই কেন প্রত্যেক গ্রামের মধ্যে প্রত্যেক গ্রাম তো নয় হয়তো বললে ভুল হবে না প্রত্যেক ফ্যামিলির মধ্যে প্রত্যেক ঘরের মধ্যে কিন্তু ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন ভাই বোনের মধ্যে সম্পর্ক ছিন্ন চাচা চাচার মধ্যে সম্পর্ক ছিন্ন মামা মামার মধ্যে সম্পর্ক ছিন্ন এভাবে এক ফুফু আর ফুফু থেকে সম্পর্ক ছিন্ন তাহলে আমরা আল্লাহ রহমত চাই যদি আমরা সত্যিকার অর্থে আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের মাদ্রাসার মধ্যে আমাদের স্কুলের মধ্যে আমাদের মার্কেটের মধ্যে আমরা যেখানে আছি সেখানে যদি আমরা আল্লাহ পাকের যদি রহমত চাই তো রহমত পাওয়ার জন্য রহমতুল্লিল আলামিনের বাণী আমরা শুনলাম অর্থাৎ জগরা ফাসাদ নাই যেখানে আল্লাহর রহমত আছে তা আমরা আল্লাহর রহমত চাই চাই কিনা কারা কারা চাই তাহলে আজকে থেকে আমরা একটা নিয়ত আমরা করি যদি এমন কোনো ব্যক্তি আমরা এখানে থেকেও থাকি আমাদের কোন আত্মীয় স্বজনদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন ছিল আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের ওই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক তৈরি করবো ইনশাআল্লাহ আপনার শেখ সাদি রহমতুল্লাহ তালা গেলেই তিনি কত সুন্দর কথা বলেছেন আমরা দুনিয়াতে এসেছি সম্পর্ক তৈরি করার জন্য সম্পর্ক ছিন্ন করার জন্য নয় পৃথিবীতে মানুষ এসে কিন্তু সম্পর্ক তৈরি হয় ঠিক কিনা যখন সে বড় হয় বড় হওয়ার পরে তার ভাই হয় সম্পর্ক তৈরি হয় বোন হয় সম্পর্ক আরও তৈরি হয় যখন সে বিয়ে শাদী করে তখন নতুন করে আবার সম্পর্ক তৈরি হয় তার শ্বশুর বাড়ি হয় তার বিভিন্ন ধরনের সম্পর্ক বাড়তে থাকে অর্থাৎ শেখ সাদি রহমতুল্লাহ তালাগিরি এই ফরমান আমরা আমাদের মনের মধ্যে আমরা গেঁথে নিই তিনি বলেন যে আমরা দুনিয়াতে এসেছি সম্পর্ক তৈরি করার জন্য আমরা সম্পর্ক ছিন্ন করার জন্য আমরা আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক আসেন ওই সমস্ত সৌভাগ্যবান যারা আত্মীয় স্বজনদের সাথে সদা সর্বদা সুসম্পর্ক বজায় রাখে তাদের কি ফজিলত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত আমরা শ্রবণ করি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের তিনটি হাদিস মোবারকা তাদের জন্য কাদের জন্য যারা সুসম্পর্ক বজায় রাখে যারা সম্পর্ক ছিন্ন করেছে তাদের জন্য নয় যারা সম্পর্ক তৈরি করে যারা সম্পর্ক রক্ষা করে তাদের জন্য বুখারী শরীফের হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে চায় তার রিজিকের মধ্যে প্রশস্ত হোক তার মৃত্যু দেরিতে হোক তবে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে আমাদের হায়াত বৃদ্ধি পাক আমরা চাই কিনা বেশি দিন দুনিয়ায় থাকতে চাই কি বলেন চাই বেশি দিন দুনিয়ায় থাকতে চাই টাকা পয়সার মধ্যে বরকত চাই তাহলে আমল হচ্ছে আত্মীয়তার সাথে আমরা কি করব আত্মীয়তার বন্ধন রক্ষা করব নাম্বার দুই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান তিরমিজির হাদিস সম্পর্ক সংযুক্ত করলে ঘরের সদস্যদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয় সম্পদে বরকত হয় আয়ু বৃদ্ধি পায় ওই আগের হাদিসে মোবারক এখানে একটা যোগ হয়েছে কয়টা যোগ এখানে একটা যোগ প্রথমটা এখানে কি হলো যোগ হলো সেটা হচ্ছে যারা
সম্পর্ক সংযুক্ত রাখে তাদের পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। আর বাকি দ্বিতীয়টা হচ্ছে সম্পদের মধ্যে বরকত, আর তিন নম্বর হচ্ছে তাদের অর্থাৎ হায়াতের মধ্যে, অর্থাৎ তাদের হায়াত কি পাবে, তাদের আয়ু বৃদ্ধি পাবে। তিন নম্বর হাদিসে মোবারকাত, নিঃসন্দেহে আল্লাহ পাক এক সম্প্রদায়ের কারণে দুনিয়াকে উজ্জীবিত রাখেন, তাদের কারণে সম্পদ বৃদ্ধি করেন, আর যখন থেকে তাদেরকে সৃষ্টি করেছে তাদের প্রতি অসন্তুষ্টির দৃষ্টিতে তাকাননি। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তা কি কারণে? ইরশাদ করলেন, তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক সুরক্ষিত রাখার কারণে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন এর পাশাপাশি আমরা আত্মীয়তার সম্পর্ক যারা সুরক্ষিত রাখবে তাদের জন্য তাদের কিছু দুনিয়াবি উপকার আছে, আছে কি না, দশটি উপকার সম্পর্কে আমরা শুনব, যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের উপকারগুলো আল্লাহ তাদেরকে দান করবে। নাম্বার এক, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ হবে। নাম্বার দুই, মানুষের অন্তর খুশি হবে। নাম্বার তিন, ফেরেশতারা খুশি হবে। নাম্বার চার, মুসলমানদের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা আসবে। নাম্বার পাঁচ, শয়তান এতে কষ্ট পাবে। নাম্বার ছয়, বয়স বৃদ্ধি পাবে। নাম্বার সাত, রিজিকে বারাকাত হবে। নাম্বার আট, মৃত মুসলমান বাপ দাদারা খুশি হবে। নাম্বার নয়, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। নাম্বার দশ, মৃত্যুর পর তার সওয়াব বেড়ে যাবে, কেননা লোকেরা তার জন্য কল্যাণের দোয়া করবে। যখন কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, ওই লোকটা যদি আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করেছে, অর্থাৎ দুনিয়াতে যে সকল আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করেছে, তার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন তার জন্য দোয়া করবে কিনা? তাহলে যদি দোয়া করে, ওই লোকটা মৃত্যুর পরে কবরে যাওয়ার পরও তার একটা সওয়াবের ব্যবস্থা হবে, কোন ব্যক্তির হবে? এমন যাতে না হয় দুনিয়াতে মাকেও কষ্ট দিলাম, বাবাকেও কষ্ট দিলাম, খালাকেও কষ্ট দিলাম, ফুফুকেও কষ্ট দিলাম, ওস্তাদকেও কষ্ট দিলাম, বন্ধুকেও কষ্ট দিলাম, প্রতিবেশীকেও কষ্ট দিলাম, মৃত্যুর যখন ওই লোকটার মৃত্যু হয় তখন ওই তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন বলে বেঁচে গেলাম, আল্লাহর কাছে এতদিন তার থেকে পানা চাইছে যে আল্লাহ এই লোকটা থেকে আমাদেরকে কি করেছে, হেফাজত করেছেন, বরঞ্চ ওই লোকের জন্য ওই মানুষগুলা তার জন্য আরো কি করে, তার জন্য আরো কি করে বদদোয়া করে থাকে, বিভিন্ন ধরনের লানত দিয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা এমন কিছু কাজ করি দেখুন না, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তারা দুনিয়াতে এমনভাবে তারা জীবন যাপন করেছে, এমনভাবে তাদের জীবনকে সাজিয়েছে, দেখেন না সাহাবা ইকরামের কথা আমি আপনাদেরকে বলি, তাবেঈ যারা তাদেরকে বলি, তাবে তাবেঈ যারা তাদের কথা বলি, যারা যুগে যুগে যারা যারা আপনার মুজাদ্দিদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা ওলি গউস কুতুব আবদাল হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দিনের দাঈ হয়ে যারা বিদায় নিয়েছে, গৌসে পাক বলেন, খাজা গরিবে নামাজ বলেন, শাহজালাল ইয়ামানি বলেন, আল্লাহর প্রিয় বান্দা বলেন, তারা অবশ্যই দুনিয়াতে মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, উত্তম ব্যবহার করেছেন, মানুষের সাথে উত্তম ব্যবহার করার পরও শত শত হাজার বছর হওয়ার পরও আজকে মানুষ তাদেরকে উত্তমভাবে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, দোয়ার মাহফিলে, ইজতিমার মাহফিলে, মিলাদের মাহফিলে আল্লাহর মান্দারা তাদেরকে স্মরণ করে করে কিনা? আমরা দুনিয়া থেকে যাওয়ার পরও এ ধরনের বরকতময় মাহফিলে মানুষ আমাদেরকে স্মরণ করুক, যদি আমরা চাই তাহলে দুনিয়ায় থেকে যেই দিন যাব ওই দিন পৃথিবীর জমিনে এমন কোন যাতে মানুষ না থাকে যে লোকটা আমার কাছে কষ্ট পেয়েছে, যদি কষ্ট পেয়ে থাকে মরার আগে, মৃত্যুর আগে আমরা গিয়ে তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিই, আমরা তাদের থেকে ক্ষমা চেয়ে নিই, আমরা তাদের দিল খুশি করি, আমরা তাদের মন খুশি করি, যাত করে দুনিয়ায় থেকে যাওয়ার পরও ওই লোকগুলো আমাদের জন্য ইসালে সওয়াব করে, আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করেন। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, বয়ানের সর্বশেষ আমরা গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলার মাধ্যমে আজকের বয়ানকে ইনশাআল্লাহ
শেষ করব যে এই ঘটনার মধ্যে আত্মীয়তার বন্ধন রক্ষা না করা, যারা আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করে, যারা আত্মীয় স্বজন থেকে দূরে থাকে, বিশেষ করে গরিব আত্মীয় থেকে অনেকে দূরে থাকে, ঠিক কিনা? অসহায়, ইয়েতিম, মিসকিন, আত্মীয় স্বজন যারা, তাদের থেকে আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় তাদের খবর নেওয়া হয় না, তাদের দিকে অনেকে তাকিয়েও দেখে না। কেন? তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে দেখা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা, আমাদের সমাজের মধ্যে দেখা যায় ওই সকল আত্মীয় স্বজন যারা একটু টাকাওয়ালা, যারা একটু পয়সাওয়ালা, যারা একটু ক্ষমতাশালী, তারা উপকার তো করে না, বরং যারা নিম্ন শ্রেণীর আত্মীয় আছে তাদের উপর জুলুম করে, অত্যাচার করে, একদিকে তাদের হক আদায় করে না, অন্যদিকে তাদের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করে, করে কিনা? এটাও কিন্তু ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সমাজে দিন 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 বাড়তে যাচ্ছে। আসুন আমরা হৃদয়ের কান দিয়ে এই ঘটনা আমরা শ্রবণ করি। এই ঘটনাটি ফকি আবুল আইসামার কান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে তিনি এভাবে বর্ণনা করেন। হযরতে ইয়াহিয়া বিন সুলাইমান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মক্কায় মুকাররমার মধ্যে খোরাসানের একজন নেককার ব্যক্তি ছিল, মানুষ তার কাছে আমানত রাখত। এক ব্যক্তি তার কাছে 10,000 মুদ্রা আমানত রেখে তার প্রয়োজনীয় কোনো সফরের মধ্যে চলে গেলেন। যখন সে ফিরে আসলো তখন ওই খোরাসানের ব্যক্তি, ওই নেককার ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। সফর থেকে আসার আগে ওই নেককার খোরাসানের নেককার ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। তার পরিবারের কাছে তার আমানতের ব্যাপারে জিজ্ঞাসা করলো, আমি এই এই আমানত রেখে গিয়েছিলাম। তার পরিবার তার আমানতের ব্যাপারে জিজ্ঞাসা যখন করা হলো তখন তারা বলল, আমরা জানি না, আমরা জানি না। আমানত গচ্ছিতকারী মক্কার আলিমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমার এখন কি করা উচিত? আমি তার কাছে আমানত রেখে গেলাম, এখন তার ইন্তেকাল হয়ে গেল, তার পরিবার পরিজন বলে আমরা কিছুই জানি না। এখন মক্কায় মুকাররমার ওলামা ইকরাম যারা, তাদের কাছে গিয়ে কি করলেন, শরণাপন্ন হলেন, এখন আমার জন্য কি করার? তারা বলল, আমরা ধারণা করছি যে ওই খোরাসানি ব্যক্তি জান্নাতি, তুমি এই কাজটা করো, মধ্যরাতে বা রাতের শেষ অংশে অংশে জমজম কূপে গিয়ে তার নাম ধরে ডাক দিবে, ডাক দিবে, আর তার কাছ থেকে তুমি জিজ্ঞাসা করবে। সে তিন রাত এরূপ করলো কিন্তু সেখান থেকে কোনো ধরনের শব্দ আওয়াজ পেলেন না। তারপর সে পুনরায় মক্কায় মুকাররমার ওলামা ইকরামদের কাছে আবার গিয়ে হাজির হলেন। তারপর সে পুনরায় যখন আলিমদের কাছে গেলেন তখন ওই ওলামা ইকরাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের ভয় হচ্ছে সে হয়তো জান্নাতি নয়, তুমি ইয়ামেনে চলে যাও, সেখানে বরহুদ নামক উপত্যকায় একটি কূপ রয়েছে, সেখানে গিয়ে তুমি এভাবে ডাক দিবে, এভাবে কি করবে, ডাক দিবে। সে এরূপ করল, প্রথমবারেই যখন ডাকলেন সাথে সাথে ডাকে সাড়া দিয়েছে। আমি সে বলল, আমি সেটা ঘরের অমুক জায়গায় দাফন করে রেখেছি। সে সাথে সাথে তার আওয়াজ আসলো, আমি ওই আমানতের জিনিসটা আমার ঘরের অমুক জায়গার মধ্যে আমি সেটাকে রেখেছি, আর আমি আমার ঘরের সদস্যদের কাছেও আমানত রাখিনি, আমার ছেলেদের কাছে যাও, ওই জায়গাটি খনন করো, সেখানে পেয়ে যাবে। অতঃপর সে এরূপ করল এবং সে তার সম্পদ পেয়ে গেল। আমি তাকে বললাম, তুমি তো নেককার, এখানে কিভাবে আসলে, কেন এই জায়গা তো নেককারদের জায়গা নয়, তুমি এখানে কিভাবে পৌঁছলে? সে বলল, আমার কিছু আত্মীয় স্বজন খোরাসানে ছিল যাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম, ওই অবস্থায় আমার মৃত্যু হয়ে গেল, এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শাস্তি দেন আর আমাকে এই জায়গার মধ্যে পৌঁছিয়েছেন। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, বাহ্যিকভাবে গভীরভাবে চিন্তা করার বিষয়, লোকটা নামাজি ছিল, বাহ্যিকভাবে লোকটা দেখতে সুরতে নেককার ছিল, পরহেজগার ছিল, এমনও ব্যক্তি আমাদের সমাজের মধ্যে দেখা যায়, সে নামাজ কিন্তু মিস দেয় না, সে কোরআন তেলাওয়াত করে, সে দুরুদ সালাম পড়ে, সে জিকির করে, আর তাকে মসজিদে দেখা যায়
তাকে মাহফিলের মধ্যে দেখা যায়, তাকে দাওয়াত ইসলামীর মত এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যেও ইজতেমার মধ্যেও দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের অনেক ব্যক্তি রয়েছে এই ধরনের ভালো কাজ করার পরও নেক কাজ করার পরও তারা কেউ খালার সাথে কেউ বুবার সাথে কেউ ভাইয়ের সাথে কেউ বোনের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক যারা ছিন্ন করে রাখে, আমি তাদের কাছে বলবো এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদেরকে আমাদের মধ্যে যদি আমরা কেউ থেকেও থাকি আমাদেরকে তওবা করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। আমরা আল্লাহর কাছে তওবা করে আমাদের ওই সকল আত্মীয় স্বজন যাদের সাথে আমরা দীর্ঘদিন থেকে সম্পর্ক ছিন্ন করে রেখেছি আমরা তাদের সাথে সম্পর্ক তৈরি করব। অনেকে এমনও আছে মা কথা বলে না বিদেশ সন্তানও কথা বলে না, অনেকের বাবা কথা বলে না বিদেশ সন্তানও কথা বলে না। আরে বাবা আপনার মার সাথে কিছু হয়েছে, আপনার সাথে কিছু হয় নাই, আপনার বাবার সাথে কিছু হয়েছে আপনার সাথে তো কিছু হয় নাই, তাহলে আমার মা যদি খারাপ হয় আমি খারাপ হয়ে যাব, আমার বাবা যদি খারাপ হয় আমি খারাপ হয়ে যাবে, তাহলে আমাকে আমাকে ইসলাম আমার মা থেকে শিখলে হবে না, আমার বাবা থেকে শিখলে হবে না, আমাকে ইসলামটাকে অ্যাপ্লাই করতে হবে, ইসলামটাকে শিখতে হবে, ইসলামটাকে আমাদের আমাদের মধ্যে ধারণ করতে হবে কোরআন হাদিস থেকে আমাদেরকে। যখন আমি আপনি কোরআন হাদিস শিখব তখন মা বাবা অন্যায় করলেও সন্তান সে অন্যায়ের কাজে যাবে না। তাই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক সুন্নত বরা ইজতেমার আমাদের যে বয়ানের বিষয় ছিল তা ছিল আত্মীয়তার সিলাই রহমি, আত্মীয় স্বজনদের প্রতি আপনার সুসম্পর্ক বজায় রাখা, তাদের প্রতি দয়া করা, তাদেরকে মহাব্বত করা, তাদের খোঁজ খবর রাখা। এমন কিছু আত্মীয় রয়েছে যারা হাজার হাজার মাইল দূরে, এখন আপনি কি করবেন, আপনার দ্বারা যাওয়া পসিবল না। আমি আপনাদেরকে বলি এখন মিডিয়ার যুগ, আপনি একটু ফোনের মাধ্যমে আপনি কথা বলে নিতে পারেন, হয়তো কিছু টাকা খরচ হবে, এর মাধ্যমে একটা সম্পর্ক আমাদের মাঝে সৃষ্টি হবে। যদি সম্ভব হয় আপনি চলে যান, যদি যেতে না পারেন আপনি ফোনের মাধ্যমে খবর নেন। এভাবে আমি আপনি চাইলে আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারি। যদি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে হোক যে কোনো কারণে হোক যদি আমাদের দ্বারা সম্পর্ক ছিন্ন হয়ে থাকে আমরা আজকে ইনশাআল্লাহ তওবা করব, সাথে সাথে আমাদের ওই সকল আত্মীয়দের সাথে সম্পর্ক তৈরি করব ইনশাআল্লাহ। কে কে নিয়ত করছে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। দেখেন আজকে হয়তো আমরা দাওয়াত ইসলামীর সুন্নতবারে ইজতেমাতে কিছুক্ষণের জন্য আমরা আসলাম, আমরা বসলাম, আমরা কোরআন আয়াত শুনলাম, আমরা হাদিস শুনলাম, আমরা বিভিন্ন ঘটনা শুনলাম, শোনার পরে আমাদের মধ্যে এ ধরনের অনুভূতি কিন্তু আমাদের মাঝে সৃষ্টি হচ্ছে যে আত্মীয় স্বজনদের কদর কি, তাদের প্রতি আমাদের দায়িত্ব কি। বলেন আমরা যদি দাওয়াতে ইসলামীর মাদানী মহলে চলে আসি, আমরা দাওয়াতে ইসলামীর সাথে সম্পর্ক সৃষ্টি করি, দাওয়াতে ইসলামীর মাদানী কাফালে সফর করি, বলেন আমাদের মধ্যে এ ধরনের বিমারি এ ধরনের রোগ আত্মীয় স্বজন আত্মীয় থেকে বিচ্ছিন্ন হওয়া, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, দুর্ব্যবহার করা, আমানতের হক নষ্ট করা, এ ধরনের যে রোগগুলো এই রোগগুলো আমাদের থেকে দূর হবে হবে কিনা, তা আমি আপনাদেরকে বলবো। এর চিকিৎসার জন্য দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি আমাদেরকে যে মাদানী কাফলা দিয়েছে এই মাদানী কাফলায় আমরা সফর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদানী কাফলায় সফর করার এবং আমাদেরকে 72 নেক আমল রিসালার উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফ্রন্ট লাইন টিম ভাইরা এখন জিকির হবে, আসুন জিকিরের পূর্বে দুজন হয়ে বসে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ একত্রে ইনশাআল্লাহ জিকির পাঠ করবে। আসুন জিকিরের পূর্বে দুরূদ শরীফ পাঠ করি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام
السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة السلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد المرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم يا ارحم الراحمين اے دয়াময় আল্লাহ রহমান বান্দার প্রতি দয়াশীল আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমাকারী মাওলা আমাদের প্রতি দয়াশীল দয়ার বর্ষণ বৃষ্টি বর্ষণকারী আল্লাহ গুনাহগারদেরকে সুযোগ প্রদানকারী আল্লাহ আমরা গুনাহগার আমরা বাদেকার নাফরমান মাওলাই করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তুমি তওবাকারীকে মাওলা পছন্দ করো আল্লাহ আমাদের দ্বারা অসংখ্য অগণিত গুনাহ সংগঠিত হয়েছে এ মাওলাই করিম আল্লাহ এ আল্লাহ শয়তানের দোকায় পড়ে মাওলা নফসের ধোকার মধ্যে পড়ে আল্লাহ আমরা তোমার অসংখ্য নাফরমানি করেছি মাওলা আমরা ওই সকল নাফরমান যারা সদা সর্বদা তোমার নাফরমানি করে আল্লাহ এ মাওলাই করিম আল্লাহ আজকে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারাঈদ ইতিমার মধ্যে আল্লাহ ক্ষমার উদ্দেশ্যে মাওলা মাগফিরাত লাভ করার জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে দয়া পাওয়ার জন্য আল্লাহ ইজতেমা এসে তোমার দরবারে গুনাহের দুটি হাত উঠিয়েছি মাওলা আমাদের দাদা চলে গিয়েছে কারো বাবাও চলে গিয়েছে কারো ভাইও চলে গিয়েছে মাওলাই করিমি আল্লাহ আমরাও চলে যাব আমরা একই রাস্তার প্রতি মাওলা কিন্তু মাওলা তোমাকে রাজি করার মতো তোমাকে খুশি করার মতো কোনো নেকি তো করতে পারি না কোনো আমল তো করতে পারি না মাওলা মাওলাই করিম ইয়া আল্লাহ কিন্তু মাওলা তোমার দয়া অনেক বড় তোমার দয়া অসীম তোমার দয়া অসীম মাওলা মাওলাই করিম হি আল্লাহ আল্লাহ তোমার অসীম রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও মাওলা আমরা আজকে জুমার রাত তোমার দরবারে তওবা করি মিথ্যা থেকে গীবত থেকে ওয়াদা খেলাপি থেকে হাতের গুনাহ থেকে পায়ের গুনাহ থেকে চোখের গুনাহ থেকে জবানের গুনাহ থেকে আল্লাহ আমরা তওবা করছি মাওলা আল্লাহ তুমি আমাদের আজকের তওবাকে কবুল করো জীবনে কত তওবা করলাম কতবার তওবা করলাম কিন্তু মাওলা আবার গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যা আবার নামাজ কাজা হয়ে যায় আবার আমাদের চোখ হারামের দিকে যায় আবার খারাপের দিকে যায় আল্লাহ তুমি কত বড় দয়াবান আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছো মাওলা আমাদেরকে মাওলা যখন সুযোগ দিয়ে দিয়েছো মাওলা তাহলে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে নেককার বানাও আল্লাহ আমাদেরকে এমন বান্দা বানিয়ে দাও মাওলা যেমন বান্দা তুমি পছন্দ করো মাওলা আল্লাহ আমাদেরকে এমন বানিয়ে দাও যেমন তোমার হাবিব পছন্দ করে মাওলা মাওলাই করিম দাওয়াত ইসলামীর ইজতেমাতে কত দূর দূর থেকে ইসলামী ভাইয়েরা আসে দোয়া চায় মাদানী চ্যানেলের মাধ্যমেও অনেকে আল্লাহ হাত উঠায় দোয়া চায় মাওলা তোমার কোন বান্দা কোন বান্দি
আজকে কোন উদ্দেশ্যে মাওলা তোমার দরবার হাত উঠিয়েছে মাওলা কেউ জানে না কিন্তু মাওলা তুমি জানো মনের ব্যথা কষ্ট মাওলা কাউকে বলতে পারে না বান্দা হয়ে মাওলার দরবারে শুধু পরিহাত করে মনের কষ্ট দুঃখ যন্ত্রণা মাওলা তোমার কাছে তোমার বান্দা মনে মনে ফরিয়াদ করে অসুস্থতা নিয়ে ফরিয়াদ ঋণগ্রস্ততা নিয়ে ফরিয়াদ মামলা মোকদ্দমা নিয়ে ফরিয়াদ ঘরোয়া পেরেশানি নিয়ে ফরিয়াদ স্বামী স্ত্রীর পেরেশানি নিয়ে ফরিয়াদ আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলাই করিম আমাদেরকে প্রতি বৃহস্পতিবার এই ফাইজানে মদিনায় সাপ্তাহিক ইজতেমায় আসার মতো দোয়ার দোয়ার মধ্যে হাত ওঠানোর মতো সেই তৌফিক দিয়ে দাম আমাদের আগামী জিন্দিগি ইবাদতের জিন্দিগি বানিয়ে দাম নেকিওয়ালা জিন্দিগি বানিয়ে দাও সুন্নতওয়ালা জিন্দিগি বানিয়ে দাও মাওলা আমাদের ইলেমের মধ্যে বরকত দাও আমাদের আমলের মধ্যে বরকত দিয়ে দাম মাওলা যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকের খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও মাদানী চ্যানেলকে যারা হেল্প করে সহযোগিতা করে মাওলা ওই সমস্ত মহাব্বতকারীদেরকেও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من سنين عت الوعد وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جان رحمت پلا خوب سلام شمع بغجی بے ہدایت پلا خوب سلام موصول اعظم ایمان موتوں کا پلا کو سگلا مصطفیٰ جان رحمت پلا کو سلام شمع بغجی دایت پلا کو سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پلا کو سلام فیجو سے جن کے لا کو نام جی بنے فیجو سے جن کے لا کو امام سجے اس امیر اغل سنت پلا کو سلام جانی رحمت پلا کو سلام شمع بغجی بے ہدایت پلا کو سلام صلاۃ والسلام علیک یا رسول اللہ سبحانک اللہم
وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم